বন্ধুরা, আগামী 20 জুন মঙ্গলবার রথযাত্রা পালিত হবে। রথযাত্রার দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন বলেই শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে তা করতে পারলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে। এই দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায় তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই কোন কোন কাজগুলি করলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে, বাড়ির ওপর কোনো কুদৃষ্টি পড়বে না, বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে। 1. রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি টানা খুব শুভ লক্ষণ। 2. রথের দিনে জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ। 3. রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে খুব পুণ্য লাভ করা যায়। 4. রথের দিন একটা নতুন তামা বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, এক টুকরো হলুদ আর একটা 1 টাকার কয়েন এবং একটা কড়ি নিয়ে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সে বাটিসহ সব সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে। 5. রথের দিন জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে। 6. রথযাত্রার দিন বাড়িতে কাজ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 7. এই দিন একটা হলুদ কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। 8. রথের দিন জগন্নাথ দেবকে 1টা গোলাপ অর্পণ করুন। যদি 108টা সম্ভব না হয় তবে 11টা বা 21টা গোলাপ অর্পণ করতে পারেন। 9. দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর একটু হলেও উপকারে লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইরকম উপকারী ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।